সকালবেলা বড়মশাই কাজে চলে যাচ্ছে, দেখো আর এত গরম এত গরম এত গরম যে কি বলবো। বড়মশাইকে সেই কথাটাই বলছি যে তুমি কিন্তু আজকে ফোনটা দেখবে মাঝে মাঝে, ফোনটা যেন সুইচ অফ না হয়ে যায়। সুইচ অফ হয়ে গেলে চিন্তা লাগে কত বলো তো, এই গরমে, এই গরমে রাজমিস্ত্রি কাজ, বাইরে রোদ্দুরের ভাড়ার মধ্যে কাজ করছে, তিনতলার উপরে ভাড়াতে কাজ করছে, কতটা গরম কষ্ট হচ্ছে বলো তো। তুমি যদি মাঝে মাঝে ফোন না করতে পারি তাহলে মনটা কেমন করে, মনটার মধ্যে তো কু ডাকে, তাই না? সেই কারণেই কিন্তু বরকে বললাম তুমি কিন্তু মাঝে মাঝে ফোনটা দেখবে, যাতে ফোনটা সুইচ অফ না হয়ে যায়। আর তবে আমার বরের ফোন কি বলতো, ফোনের ডিসপ্লেটাই খারাপ, ডিসপ্লেটাই নষ্ট, কিছু বোঝা যায় না, শুধু একটু আলো মানে জ্বললে বোঝা যায়, বোতামগুলো টিপলে একটু আলো কোনো রকম জ্বললে বোঝা যায়। তো বড়মাসে চলে যাচ্ছে কাজে, আর আমি কি করেছি সকালবেলা সেটাও তোমাদের সাথে শেয়ার করব। এখানে জলের বালতি রেখে দিয়েছি ঘর মোছার জন্যে, এই দেখো বড়মাসেকে আগে ছেড়ে দিই, এই যে বড়মাসে চলে গেলো, এই যে জলের বালতি রেখে দিয়েছি এখানে ঘর মোছার জন্যে, উঠান পুঠান ধোয়া। আর ওইখানে দেখো, চলো দেখাচ্ছি যে বাসনগুলো এখানে হচ্ছে ভিজিয়ে রেখে দিয়েছি, এই দেখো এখানে বাসনগুলো ভেজানো, বাথরুমে লোক গেছে তো এখানে বসে বাসন মাজতে পারবো না, প্রচুর ধাক্কা লাগবে। আর চলো দেখো আমার ছেলে কি করছে, এই দেখো আমার ছেলে দেখতে পাচ্ছে এখনো ঘুমাচ্ছে, পাখা চালিয়েছি রাত্রেবেলা, দুটো পাখা চালিয়েছি, এখন একটা পাখা বন্ধ করে দিয়ে একটা পাখা চলছে, তবুও গরমে শুতে পাচ্ছি না। লোকে বলে টালির ঘর খুব ঠান্ডা, কিন্তু কোথায় গো, রাত্রিবেলা মোটে শুতে পাচ্ছি না, বিছনা থেকে পুরো আগুনের ঝলসা নামছে। আসল কথা আমার বর বলছে ঘরটা এত নিচু হয়ে গেছে, তাই শুভ সকাল, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো আর সুস্থ আছো। আমি শিবানী, আমার নতুন একটা ব্লগে সবাইকে, নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমাদের পরিবারের তরফ থেকে অনেক ভালোবাসা। এই যে ছেলে দেখো, ছেলে হচ্ছে খেলো হচ্ছে আলু ভাত ঝুরি ভাজা পেঁয়াজ লঙ্কা সব দিয়ে, আর এখানটা কি সব খেয়েছে দেখো, সব এখানটা দেখো সব কোটো, ঝুরি ভাজা টুরি ভাজা যা আছে সব কিছুর কোটো। আর আমি এখানে কি করলাম বলো, প্রচুর গরম, ভিডিওর কাজ ছিল, ভিডিওর কাজ করলাম। আর হচ্ছে দেখো এখানটা দিয়ে রোদ্দুর আসছে তো, ক্যামেরাটা একদম ঘোলা হচ্ছে, আমি বুঝতে পারছি। আর ভিডিওর কাজ করতে করতে এই দেখো যখন সুযোগ পেলাম করলাম, আর এই হচ্ছে আলু কাটলাম, মাছের তেল দিয়ে করবো, আর গ্যাস মুছবো, ছেলের খাওয়া হলো, আমার এখন আমি কিছু খেয়ে তারপর থাইরয়েডের ওষুধটা খাবো। ওষুধ খেতে আমি ভুলে যাই, বড়মশাই আগে ফোন করে জানায় যে কি গো ওষুধ খেয়েছো, ওষুধটা তুমি আগে খাও। তবে ওষুধটা খেয়ে জানি না কতটা কি সুবিধা আছে কিছু বুঝতে পারি না। 3 মাস কন্টিনিউ খেতে বলেছে, তারপরে আবার ব্লাড টেস্ট করতে বলেছে, তারপরে দেখা যাবে। আর আজকে কি বলো, কালকে তো পাকাটা ওখানে লাগিয়েছি তোমরা দেখলে, কিন্তু ওখানে ভীষণ অসুবিধা হচ্ছে। অসুবিধা বলতে গেলে ছেলে বই খাতা নিতে পারছে না, আর আমার নিজের সাথেই ধাক্কা লেগে যাচ্ছে, মনে হচ্ছে পড়ে যাবে। তো আর ভয় যদি আমার সাথে ধাক্কা লেগে যদি ওই অবস্থা হয়, আমার একটাই ভয় যে আমার ছেলে ফ্যানটা ফেলে না দেয়, বুঝেছো তো? তো দেখা যাক কি হচ্ছে, ওখানে থাকে না, কোথায় রাখবো, রাখার তো জায়গা নেই, নিচে রাখবো, রাতে উপরে রাখবো আর সকালে নিচে, তবে দুপুরে হাওয়াটা আর খাওয়া হবে না। তো দেখে দেখি কি হয়। তো আজকে ভাবছি তাড়াতাড়ি রান্না বান্না সারবো, এখন 10:45 বাজে, শর্ট করে নিই, তাও শর্ট করতে করতে এখন 1.5 ঘন্টা, তাহলে তাড়াতাড়ি কী করে রান্না সারবো বলো তো? একটা মানুষ তো দুটো হাত তো, আর একটাই তো শরীর বলো, সেই শরীরটা দিয়ে তো চারিদিক করতে হবে। সকালে বৃহস্পতিবার পুজো পার্বণ দিয়ে বাসি কাজকর্ম সেরে ভিডিওর কাজ করে তরকারি এইসব কেটে কুটে, তো সব কিছুই অসম্ভব লাগে। আবার এক সময় মনের জোর হারিয়ে ফেলি, আবার এক সময় মনের জোর দিয়ে উঠি, না আমাকে করতে হবে, আমাকে পারতেই হবে, জীবনে দাঁড়াতে গেলে আমাকে কষ্ট করতেই হবে, তাই সেটাই ভাবি। তো দেখা যাক, তো চলো সাথে থাকো তোমরা, আর এইভাবে সাপোর্ট করো আর ভালোবাসো। আমি গ্যাস ফ্যাসগুলো মুছে নিই, চলে এসেছি গ্যাস মুছতে, আর ছেলে একটা নতুন একটা বই দিয়েছে, ছেলে বইটা দেখতে ব্যস্ত, ওই জন্য ক্যামেরা করে দেওয়ার সময় নেই, বুঝছো তো? এক হাতে ফোন ধরে ক্যামেরা করছি আর এক হাতে কাজ করছি, তো এবার এক হাতে ক্যামেরা ধরে ক্যামেরা করতে কতটা অসুবিধা হয়, তোমরা কিন্তু যারা এরকম করো ভিডিও তারা কিন্তু জানবে। কি বলো, এই যে গ্যাসটা মুছতে, এবার আমার সামনে ক্যামেরা, তার উপরে আমি গ্যাস মুছছি, তাহলে কী করে হবে বলো? তবে না, মানে বলেছিলাম যে ফার্স্ট পেমেন্ট পেলে সেলফি স্টিক তারপর একটা স্ট্যান্ড সব কিনবো, কিন্তু স্ট্যান্ড কিনলেও রাখার ঠিক জায়গা হয়ে উঠবে না, তবে সেলফি স্টিকটা কিনতেই হবে ছোট ছোট ভিডিওগুলো করার জন্য। গরমের মধ্যে সেদিন এনেছিলাম অনেক টমেটো, দেখছি গরমের মধ্যে না সব খারাপ হয়ে যাচ্ছে। কালকে তো কতটা চাটনি করলাম, বর হচ্ছে কি বলে, বর আর ছেলেরা ওরা আলু পরোটা দিয়ে খেলো, তা আজকের একটু ভাবলাম চাটনি করে দিই। তো বর আর বরকে ফোন করেছিলাম, বর বললো যে একটু আম দিয়ে দিও, তো আম ছিল, এই যে আমটা দেখো, এখন আম তো অতটা পাই হয়নি, একটু কষকষ থাকে, তা জলে ভিজিয়ে রেখেছি যাতে কষটা উঠে যায় সেই জন্য। কি রোদ্দুর, কি রোদ্দুর, বাবারে বাবা,
পুরো দূরে গেলে থাকা যাবে না। তো এই হচ্ছে টমেটোর চাটনি করব, আর আলু তো সকালেই কেটেছি, আলুটা মাছের তেল দিয়ে ভাজবো, আর হচ্ছে কুমড়ো দিয়ে, বেগুন দিয়ে, মিষ্টি আলু দিয়ে, পটল দিয়ে দিয়ে একটা সবজি বানাবো। আর তার সাথে তো মাছটা তো আমাদের আছেই, তোমরা জানো মাছটা করব রান্না। আর কি করব, আর একটা কিছু ভাবছিলাম বেগুন ভাজা বা বেগুনের ভাপা টাপা কিছু একটা করব। তো দেখা যাক এখন কতদূর কি করি, যা রোদ্দুর বর চলে আসবে। আর গরমে, এই গরমে তো আমি তো এত ভাগে রান্না করছি, কত মানুষ তো করেই না রান্না। কুমড়োটা সে পাকার হাওয়ায় দেখো শুকিয়ে গেছে, দানাগুলো বেশ ভালো, একটু জলে ভিজিয়ে এখন কেটে রেখে দেবো, সুন্দর হবে। তবে এই টাইমটা কুমড়ো তো ওই দাদাটার কাছে দুবার আনলাম থাকলো, কিন্তু অন্য সময় কুমড়োটা না ভালো থাকে না। আর এই মিষ্টি আলুটা দেখো একদম পুরো গোদা, একদম কত বড়। মিষ্টি আলু কুমড়ো দিয়ে এইসব দিয়ে তরকারি করলে বেশ ভালো লাগে, আমাদের খেতে বেশ ভালো লাগে। ওই জন্য মিষ্টি আলু কুমড়ো, বড় কুমড়ো ভালোবাসে না, তরকারিতে যে কুমড়োগুলো দেবো না, যে গোটা গোটা কুমড়োগুলো থেকে যাবে, যেগুলো গলবে না, মানে গলবে না মানে সেদ্ধ হবে, কিন্তু হয়তো ওই থাকে না ভেঙে চুড়ে না দিয়ে, তাহলে সেই কুমড়োগুলো আমার বড় আবার আমাদের যে পাতে তুলে দেবে, না ছেলের পাতে না আমার পাতে। আর যে জায়গাটা না শুকিয়ে গেছে এরকম কেটে না ফেলে দিলে না, ওই জায়গাটা সিদ্ধ হয় না, কেমন জানে একটা হয়, ওই জন্যে এটা কেটে ফেললাম। আর বড় হচ্ছে বড় কুমড়ো আর পেঁপে আর কি আছে বা বেগুনের তরকারি, একদম দেখতে পায় না, যত খুশি বেগুন ভাজা খাবে, বেগুন পোড়া এখনো খেতে চায় না, কিন্তু বেগুন ভাজা খাবে, কিন্তু কুমড়োটা ভেজে দিলে তাও একটু খায়, কিন্তু কুমড়ো তরকারি করলে একদম খেতে চায় না, মানে খুব কম পছন্দ করে না আর কি। আমার শ্বশুর বাড়িতেও তাই, ওরা এই কুমড়ো একদম পছন্দ করে না, চাল কুমড়োটা তাও একটু খায়, এই কুমড়ো একদম খায়, এই কুমড়ো লাউ ওরা পছন্দ করে না, আমার বরাবর লাউটাও পছন্দ করে না, কিন্তু ডালে দিলে তবুও খেয়ে টেয়ে নেয়। কালকে যেমন একটু শুক্তো দিয়েছিলাম খেয়ে নিয়েছি, তাই না? আচ্ছা রোদ্দুর গরম পড়েছে, এখন একটু ঠান্ডা মান্দা না খেলে চলবে বলো? ঠান্ডা না খেলে চলবে না, ছেলে বাড়ি আছে, আজকে খবর শুনলাম যে 5-6 তারিখের দিকে নাকি রেজাল্ট বেরোবে, ওই একটা টেনশান। আমার ছেলের মুখটাও শুকনো হয়ে গেছে, আমার মুখটাও টেনশানে শুকিয়ে গেছে, এত কষ্ট করে পড়াশোনা চালু করেছে, ঠিকঠাক করে নাম্বার না পেলে সায়েন্সটা তো পাবে না, তাহলে কী হবে, তাই না? দেখা যাক কী হয় দেখি। চলো সবজিগুলো এক এক কেটে নিই, কেটে সব এক জায়গাতেই করবো, আলাদা আলাদা করে ভাজবোও না করবো না। আর জল যেন খেতে ইচ্ছা করে, শুধু একটু কথা বললেই না মানে যেন গলাটা শুকিয়ে যায়, তখন একটু জল খাই জল খাই, তাই মানে। তো চলো কাটাকাটি করি, শেষ করি, রান্না চাপাবো, অনেক বেলা হয়েছে। আমগুলো কত সুন্দর করে গলিয়ে দিই, আমগুলো গলিয়ে না দিলে হচ্ছে টমেটোটা গলে গেছে, টমেটোর সাথে ভালো লাগবে না, সেই জন্য দেখো একসাথে বেশি করে করে রাখলাম, যাতে কালকেও হয়। আর মানে টমেটোগুলো যেহেতু খারাপ হচ্ছিলো সেজন্য একসাথে বেশি করলাম, চাটনি তো খারাপ হয় না। আর আজকে কালারটা কালকে সুন্দর হয়েছিল, আজকে একটু কেমন কেমন হালকা হালকা কালার হয়েছে, ওই আমটা একটু কসকস ছিল তো সেই জন্য ওই কালারটা ওরকম হয়ে গেছে, আম মানে আমটা একটু ছোট আম ছিল ওই জন্য একটু আমটা কস হয়েছে, কস ওই জন্য এগুলো ই করে নিই, এগুলো তুলে নিই। আজকে সবজি যেহেতু অনেকটা কেটেছি, খোসাটাও অনেকটা বেরিয়েছে, রোদ্দুরে গরমে আর ভালো লাগে না। মাছের তেলটা বসাবো, বসে চালটা ধুয়ে দেখি ভাতটা বসিয়ে দিই, ভাতটা হয়ে যাবে তাতে, তাড়াতাড়ি বসালে আবার এক জ্বালা। আগে তো ময়লার গাড়ি ময়লা নিয়ে গেছে, এটা ঘরে থাকবে, বালতিও দিচ্ছে না যে ওটা বাইরে রাখার মানে উপায় নেই, ঘরেই থাকবে। তো চলো হাত ফাত গুলো ধুয়ে আসি। এই দেখো দেখতে পাচ্ছ এখানে চাল, ছেলেকে বললাম বাবা তো একটু চাল মেপে দে, আর আমি এখানে বসিয়ে দিই, রান্নাগুলো করতে থাকে। ও ও যেন চকির উপরে আছে ওই পাশে। আর প্লাস্টিকে চাল কেন, আমাদের এই প্রত্যেক সপ্তাহে আনা হয়, তো বালতিতেই থাকে, মানে বালতির মধ্যে ঢালি না, এরকম প্লাস্টিকে ধরেই রেখে দিই, তারপরে প্রত্যেক সপ্তাহটা প্রত্যেক সপ্তাহ লাগে। আগে না মাসের চাল আসতো, তারপর এই জমি টমি নেওয়ার পর, অনেক ধার দেনা হওয়ার পর, তারপর আস্তে আস্তে সেই মাসকাবারি চাল মাসকাবারি জিনিস আসা বন্ধ হয়ে গেছে। এখন তো মানে সংসারটাই অনেক মানে টানাটানি মানে অসুবিধা মধ্যেই চলে। আর এই দেখো আলু ভাজা বসিয়েছি, লঙ্কা কাঁচা লঙ্কা লাল লাল দিয়ে দিয়েছি, এটা হবে মাছের তেল দিয়ে আলু হবে, সেই কারণে পেঁয়াজ দিয়েছি, আর রসুন দিইনি, এত গরম তো সেই কারণে রসুন দিইনি, পেঁয়াজ দিয়েছি আর কাঁচা লঙ্কা দিয়েছি লাল লাল, আর এটা মাছের তেল, এখনও মাছের তেলটা দেওয়া হয়নি, এটা আগে একটু ভাজা ভাজা হোক তারপরে দেবো। মাছের তেল দিয়ে আলু ভাজাটা ওই যে কমপ্লিট, দেখো একদম সুন্দর হয়েছে, এবার সব নামিয়ে নেবো তাহলেই হয়ে যাবে।
মাছের তেলটা একবার ভাবছিলাম আর একটু বেশি করে ভাজলে হয়তো ভালো হতো, যে বাবাই বেশি করে ভাজলে ভালো হতো, না বেশি করে ভেজে লাভ নেই, বেশি করে ভাজলে আবার কড়াইতে লেগে যাবে, সেই কারণে বেশি মানে বেশি মানে কী বলতো একদম লাল লাল টকটকে করলাম না, তবে মোটামুটি করলাম। তবে আজকে মাছের তেলটা কিন্তু খেতে দারুণ হয়েছে, তলায় একদম তেল তেল হয়েছে। তা আমাদের ছেলে বললো, মা তুমি তো তরকারি করতে পারতে, বলো একটু মাছের তেল ভালো হলেই না, ও একটু তরকারি খোঁজে, ও মাছের তেলের তরকারিটা খেতে খুব ভালোবাসে। তবে বেগুন দিয়ে আমার আবার ভাল লাগে, বরের আবার বেগুন দিয়ে খুব একটা ভাল লাগে না। এ দেখো সবজি কেটেছি, কখন দিয়ে সবজি কাটতে বসেছি, কাটতে বসেছি, কাটতে বসেছি, আর কত সবজি কেটেই যা কেটেছি বলতো, কুমড়ো, বেগুন, পটল, মিষ্টি আলু, এমনি আলু, টমেটো সব কিছু কেটেছি। সেদিন যে অত টমেটো এনেছিলাম না, সেইগুলো বেশি বেশি করে খেয়ে নিতে হচ্ছে। তোমাদের তো আগেই বললাম এত গরমে মানে রাখার জায়গা নেই, শোকেসের ভিতর থাকে তো টমেটোগুলো নষ্ট হয়ে যাচ্ছে। মাকে ফোন করছি কি জানি কেন মায়ের ফোনটা না বারবার সুইচ অফ বলছে, এত গরমে কাজে গেছে তো সেই কারণে চিন্তা লাগে। তবে কাজের মাসির বাড়িতে আরাম করেই কাজ হয়, কিন্তু মাসিও করে মাও করে, আর তার মধ্যে হচ্ছে কি বলতো যে মা দুপুরবেলা বাড়ি আসবে না, আর প্রচণ্ড গরম, প্রচণ্ড গরম, কি জানি মায়ের ফোনটা নতুন ফোন কি হলো। আর তাড়াতাড়ি করে রান্না ঝটপট করে করছি, তবুও কত যেন দেরি হয়ে যাচ্ছে, তরকারিগুলো মানে হতে চায় না, গরমকালে তাড়াতাড়ি হওয়ার কথা কিন্তু তাও যেন কি জানি কেন দেরি হচ্ছে। আর এখানে দেখো আমি বসিয়ে দিলাম পাঁচ তরকারিটা, ভাতও বসিয়ে দিচ্ছি, এদিকে ভাতও হচ্ছে, আর মাছের ঝোল আর চাটনি আর মাছের তেল এগুলো সব করে নিলাম। আর আছে কাটাপোনা মাছ, কাটাপোনা মাছ কি বলতো বড় আবার রোজ রোজ কাটাপোনা আনলে তখন বলে যে রোজ কাটাপোনা নিয়ে আসছো, একটু অন্য কিছু পাও না, অন্য কিছু বলতে সব মাছ খায় না, লোটে মাছটা খেতে চায় না, একটু খাওয়ার মধ্যে খায় ভোলা মাছ আর তেলাপিয়া মাছ। তবে এত গরমে ভোলা মাছ তো খুব পাওয়া যায় না, তবে এখন তেলাপিয়া মাছের যা দাম কাটাপোনা মাছের কিন্তু সে একই দাম, এক দু কেন বলতো জ্যান্ত মাছ সবাই এখন প্রত্যেক ঘরে ঘরে খায়, গরমের দিনে আরও বেশি খায়। এখানে রোদ্দুরে চলে এসেছি আর বাসনগুলো মাজতে চলে এসেছি, যে বাসনগুলো দিয়ে রান্না বান্না করলাম মেজে নিলে বিকালে একটু কম হবে, বিকালবেলাও তো বাসন মাজতে হয়, কেন রাতের বেলা গা ধোবো চাই, জল ভরে রাখতে হয় বিকালের জলটা সেই কারণে, আর গামলার মধ্যে বোতল চোবানো আছে। আর যেটা কি বলছিলাম কি বলতো, এখন গরমের দিনে না দেখবে বাজারে বেশি জ্যান্ত মাছ, বেশিরভাগ লোকে কিন্তু জ্যান্ত মাছ খায়, ওই বরফের মাছ কিন্তু খেতে চায় না। তবে কাটাফোনা ফাটাপোনাগুলো চলে, ভোলা মাছ ফাঁস লোটে মাছ তো অত মানে বিক্রি হয় না এখন এত গরমে, তবুও দু একদিন বড় হচ্ছে লোটে মাছ খায় না, ছেলে লোটে মাছ খায়, আর ভোলা মাছ, তেলাপিয়া মাছ, চারা মাছটাও খেতে চায় না এখন, জানো কখনো কখনো চারা মাছটা খেতে চায়, আম দিয়ে পাতলা ঝোল করলে দারুণ লাগে। রান্না হচ্ছে, তরকারি হচ্ছে, পাঁচ তরকারি বসিয়েছি, ছেলে পাখাটা একঘাট বাড়িয়ে দিল, প্রচুর গরম লেগেছে, রোদ্দুরে বাসন মেজে আসলাম, বললো মা একটু হাওয়া খাও, তো বাড়িয়ে দিল, বললো ওই পাখাটা চালিয়ে দিও, বললো না ওই পাখাটা চালাস না, ওটা হচ্ছে ওটা ওখান থেকে পড়ে যাওয়ার ভয় আছে জানো তো সেই জন্যে। আরে দেখো এখন বেলা দুটো বাজে, এখন ঝুড়ি ভাজা মুড়ি খাচ্ছি, কেন ছেলেকে বললাম বাবা ভাত খাবি, বলছে না এখন খাবো না, বরকে ফোন করলাম বরেরও একটু দেরি আছে, সেজন্য আমি সকালে কিছু খাইনি, ওষুধও খাইনি, তা ভাবলাম যে চলো একটা ঝুড়ি ভাজা মুড়ি খেয়ে নিই। আর এবারে ঝুড়ি ভাজাগুলো এনেছে না একদম সরু সরু, আর এই ঝুড়ি ভাজাটা একটু মোটা, তো ঘটি গরম খাবো ভেবেছিলাম বাড়িতে, তো আমটা একটু পেকে পেকে গেছে ওই জন্য খাওয়া হয়নি। আর আমার ছেলে সারাদিন বিছনা, এত গরম হয়ে গেছে বিছনা, মানে কি বলবো তোমাকে ধারণার বাইরে, যতদিকে সূর্য উঠা থেকে এদিক থেকে রোদ্দুর শুরু হবে, এদিক 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 সব দিক রোদ্দুর পড়বে, টালির উপরে এখন রোদ্দুরই রোদ্দুর, যেন শীতকালে আবার পাওয়া যাবে না, কিন্তু গরমকালে দেখো রোদ্দুরই রোদ্দুর, টালির উপরে পর্যন্ত রোদ্দুর আছে, বুঝছো সেই জন্যে। আর এই মুড়িটা খাচ্ছি, তারপর তরকারিটা হচ্ছে, আর বাবা প্রচুর গরম, প্রচুর গরম, আর কি জানি কেন মায়ের ফোনটা সুইচ অফ বলছে, নতুন ফোন তাও সুইচ অফ বলছে, ফোন করছি বলছে সুইচ অফ, তা মা তো আমাদের বাড়ি আসেনি দু কদিন, মানে কদিন ধরে এখন আসে না, তো একটু ফোন করি তো বলছে সুইচ অফ, তো দেখা যাক বিকেলবেলা গিয়ে নাহলে দেখবো যে কী হচ্ছে। আর কালকে এখান থেকে এই মানে আমাদের কন্যাগড়ে কাল থেকে শুরু হবে, আমাদের শকুন্তলা পুজো আছে, জল ঢালা শুরু হবে সব কিছু, তো চলো কাল মানে শুক্রবার জল ঢালা, আমার এই আজকের বৃহস্পতিবারের ব্লগটা শুক্রবার যাবে, তো শুক্রবার দিন জল ঢালা আর শনিবার দিন পুজো, পাঠা বলি আছে, পুজো আছে, তো চলো খেয়ে নিই। আর ছেলে দেখো দেখো কেমন করে খাচ্ছে, দেখো ঝুড়ি ভাজা, এত ভালোবাসে ঝুড়ি ভাজা যে কি বলবো, চলো মুড়ি ঝুড়ি ভাজা আমি খাই আর ছেলে ঝুড়ি ভাজা খাক। এই দেখো কি রান্না করেছি, মাছের তেল দিয়ে আলু ভাজা, এই যে পাঁচ তরকারি ছেলেকে কড়াই থেকে তুলে দিয়েছি, ও যেগুলো যেগুলো খাবে বেছে বেছে সেগুলো সেগুলো দিলাম, আর এই দেখো চাটনি করে রেখেছি আজকে আর কালকে হবে, আর এই হচ্ছে ভাত। মাকে ফোন করলাম মাসির ফোনে, বললো বিকালবেলা আমাদের বাড়ি আসবে ফোন দেখাতে, এই দেখো বিকালবেলা মা এসছে ফোন দেখাতে, ওই যে মা টিভি দেখছে, আর আমরা ফোনটা নিয়ে অনেক কিছু চেষ্টা করলাম সিমটা নিয়ে, সিমটা দেখছি বেঁকে গেছে, আর যেহেতু বাবা মারা গেছে এই সিমটা বাবার নামে, সেহেতু সেদিনই বলে দিয়েছিল যেদিন ফোন কিনেছিলাম, যে আমি যখন জিজ্ঞাসা করেছিলাম সিমটা এই নাম্বারে
পরে পোস্ট হবে নাকি, মাকে বলেছিলাম। মা তখন বলল যে না তোর বাবার স্মৃতি থাক, বাবার স্মৃতি এইটা আমি অন্য মানে অন্য এই নাম্বারটাই থাকতো, অন্য কোনো মানে কোম্পানিতে শিফট মানে পাল্টাবেন, সেই জন্য দেখো আই মনটা সিমটা পুরোই ইনভ্যালিড দেখাচ্ছে, মানে এখানে নো ইনসেট দ্য সিম দেখাচ্ছে। কী করা যাবে জানি না, দেখা যাক কী করা যায়, তাই দোকানে নিয়ে যাব। এটা তো বড় ঠিক করতে পারলো না, এবার দোকানের দিকে যাই দেখা যাক। হচ্ছে কালোইটা কাল সাইটা পশু সাইটা আর জ্বালাতন করেই যাচ্ছে, তুমি আস্তে আস্তে আসো। গৌতমকে বল যে ওইটা তুই পড়াশোনা করতে ভালো লাগে না, শোনে না এটা 300 টাকা লাগবে, 500 টাকা নাও চলো। ডাকছে শোনা, মা ডাকছে না, হলো তো একটা যুদ্ধ শেষ হলো, আর একটা বাকি, এখন অনেকগুলো বাকি আছে। তোমার ওই যে বলছে না যে মাইক্রোম্যাক্সে সিম নষ্ট হয়, বলতে পারবো না এখন যেহেতু ফোনটা নতুন, তো উনি এখন ব্যাপারটা ওই কারণে বলছে হয়তো, কেন আমাদের তো এতদিন ছিল মাইক্রোম্যাক্সের মধ্যেই তো ছিল। আর তারপরে হচ্ছে সার্ভিস সেন্টার এখানে নেই, ঠিক ঠান্ডা আছে, রাত 10টা 10টার সময় বাড়ি আসলাম। ব্যাপারটা বলি কি হয়েছে, তোমরা দেখলে তোমাদের একটু দেখিয়েছিলাম যে আমার মায়ের ফোনটা নিয়ে আমরা ঘাটাঘাটি করছিলাম, সারাদিন মাকে ফোন করে পাওয়া যায়নি, ফোনের সুইচ অফ বলছে। তো মা যেখানে কাজ করে সেখানে ফোন করলাম, তো দেখ সে মাসিকে বললাম যে ফোনটা দেখো, সে দেখলো ফোন খোলা, তারপরে আমাদের বাড়িতে আসলো না, ঠিক আছে আসলে দেখবো। তো দেখলাম, দেখছি যে সব কিছুই আছে কিন্তু সিমটা মানে নো মানে কি হয় না, ওই যে কি বলে কি দেখাচ্ছিলো বাপি, নো ইনসেট সিম, মানে সিমটা দেখো না দেখাচ্ছিলো না। তারপরে আমার বড় অনেক কিছু মানে করে চেষ্টা করলো, ভরার হলো না, দোকানে নিয়ে গেলাম সেখানে চেষ্টা করলো অনেক হলো না। তারপরে ওরা দোকানে দেখলো দেখাচ্ছে যে সিমটা ইনভ্যালিড দেখাচ্ছে, সিম ইনভ্যালিড হয়ে গেছে। ওটা বাবার নামে সিম ছিল, যেন সিমটা ওইটা অন্য কোনো নাম্বারে ট্রান্সফার করা যাবে না, আর তারপরে অন্য কোনো নাম্বারে করা। এই রিসেন্ট তোমরা দেখেছো মাকে নিয়ে মায়ের আধার কার্ডে ফোন নাম্বার চেঞ্জ করালাম, লিঙ্ক করালাম, আবার সেই হ্যাপা বলো, এই হ্যাপা কাউকে পোয়াতে হয় না, শুধু আমাকেই পোয়াতে হয়, আর আমি আর পেরে উঠছি না, শরীরে আমার দেয় না। আমার এমনি থাইরয়েডে আজকে প্রচুর হাত পা যন্ত্রণা, আজকে দুপুরে একগাল মানে একগাল ভাতও খাইনি, এতটা আমার শরীরটা খারাপ ছিল, পাগুলো অসহ্য ব্যথা করছিল। ভাবলাম যে আগে সন্ধ্যেবেলা হোক যাই হোক কিছু খাবো, তো আজকে কিচ্ছু খাবারও জুটলো না কপালে, বলে না একবার না খেলে আর হয় না সেরম। তো বর গেছিল আমাকে আনতে, বাড়ি ছিল ওরা, আমি গেছিলাম, দিয়ে আবার বললো ওই সিমটার হবেই না, যেহেতু বাবা মারা গেছে, বাবার মানে বাবাকেই লাগতো সেই কারণে। আর বাবা মরে যাওয়ার পর যখন সিমটা ভালো ছিল, তখন যদি এটা মায়ের নামে ট্রান্সফার করিয়ে নেওয়া হতো তাহলে হয়তো হতো, যে অন্য কোনো মানে কোম্পানিতে, যেমন VI বলো বা কি বলে আইডিয়া বলো, যাই হোক মানে কি বলে কী সব আছে না, জিও বলো, তাহলে হতো। তা এখন পুরো ইনভ্যালিড নতুন, এখন হচ্ছে ওটা ব্যাংকে পাল্টাতে হবে, গ্যাসও দোকানে পাল্টাতে হবে, আধার কার্ডে পাল্টাতে হবে, বাবার রেশন কার্ড এখনও পড়ে আছে সেটা জমা দেওয়া হয়নি, সেটা বাকি, আমি কত করবো বলো, কেউ সামনে থেকে আগে আসে না, শুধু আমাকেই খেটে মরতে হচ্ছে। তা আমি পারছি না, এখন আমার রুটি করার আছে, এখন কটা বাজে বলো, 10টা 15 বাজে বলো, এখন আমি কখন কী করবো, নিজের শরীরটাও তো চালানোর ব্যাপার আছে। তো যাকে মায়ের মানে কি বলে, মায়ের মানে একটার পর একটা লেগে আছে, এই ফোনটা খারাপ হলো, সিমটা খারাপ হলো, আবার এগুলো মায়ের, তার মধ্যে মা হেঁটে বাড়িতে, আধার কার্ড তো লাগবে, হেঁটে 2-3 বার যাতায়াত করেছে, ওনার তো শরীর খারাপ করতে লেগেছে, এমনিতেই পরশুদিন প্রচুর পরিমাণে প্রেশার বেশি ছিল। তো কী করা যাবে দেখি কি হয় না হয়, আর ভালো লাগে না, একের পর এক মায়ের জিনিস খারাপ হতেই আছে, পয়সাও যাচ্ছে আর এদিকে খারাপও হয়ে যাচ্ছে। তো চলো সাথে থাকো তোমরা, আমি আটা মাখি রুটি করব। সেই বিকালে গেছিলাম আর সেই কত রাতে বাড়ি এসে শরীরটা ভালো লাগছে না, ছেলে খেতে বসেছে, বড় ওষুধ করছে, আজকে আমার রুটি করা হয়ে গেছে। তো চলো বন্ধুরা, টাটা, বাই বাই, গুড নাইট, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আসছি পরের দিন নতুন একটা ভিডিওর সাথে। লাইক কমেন্ট শেয়ার বন্ধুরা করো, প্লিজ প্লিজ প্লিজ।